স্বামী স্ত্রী উভয় লজ্জাস্থানে মুখ লাগাতে পারবে কিনা ব্যাপারে শরীয়ে ইসলাম কি বলে, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটা জিজ্ঞাসা। বর্তমান সময়ে মানুষ ইউটিউব নির্ভরশীল হওয়ার দরুন মানুষ অনেক ক্ষেত্রে মোবাইলে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আপনাদের জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একদিনে ভাই প্রশ্ন করেছেন, মহতারাম শেখ, স্বামী স্ত্রী উভয় লজ্জাস্থানে মুখ লাগাতে পারবে কিনা ব্যাপারে শরীয়ে ইসলাম কি বলে, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটা জিজ্ঞাসা। বর্তমান সময়ে মানুষ ইউটিউব নির্ভরশীল হওয়ার দরুন মানুষ অনেক ক্ষেত্রে মোবাইলে অনেক কিছু লক্ষ্য করার দ্বারা এবং দেখা দ্বারা, ওয়াচ করার দ্বারা মানুষ অনেক হারাম পন্থ অবলম্বন করতেছে। এখানে মুখ আল্লাহর দেওয়া গুরুত্বপূর্ণ একটা পার্ট অফ বডি, অঙ্গ, শরীরের বডির একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত গোদান করার জন্য, শুকর আদায় করার জন্য, জিকির করার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহ তাআলা জবানটাকে দিয়েছেন। আল্লাহর কথা, আল্লাহর কোরআন, আল্লাহর কালাম পড়বো, আমরা পবিত্র কিছু করব। কিন্তু এই মুখটাকে আমরা যেথায় সেথায় যত্রতত্র আমরা ব্যবহার করতে পারি না। এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের কি কিছু বলে না, এটাকে যত্রতত্র ব্যবহার করার দরুন জাহান্নামি হওয়া লাগতে পারে। কারণ আল্লাহ রাসূল বলছেন, মুখের যত্রতত্র ব্যবহারের কারণে অধিক মানুষ জাহান্নামে যাবে। এটা মুখের, মুখ লাগামহীন কথাবার্তা বলা, মুখ যেথায় সেথায় ব্যবহার করা, অপাত্রে মুখ দেওয়া, এগুলো দ্বারাই হবে। এই জন্য এখানে এই প্রশ্নটার মধ্যে অনেকে উত্তর দিয়ে থাকেন, কিন্তু আমি একটু সম্পূর্ণ অল্টারনেটিভ এবং সম্পূর্ণ ভিন্ন রকম একটা উত্তর আমি দিতে চাই। সেক্ষেত্রে হচ্ছে, এ ধরনের প্রশ্ন যারা করেন আপনারা এই ধরনের চিন্তা চেতনা থেকে অন্তরকে দূরে রাখেন, এটা শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা আসে। এবং এটা পাশ্চাত্য সভ্যতার যারা আছে, ওয়েস্টার্ন সিভিলাইজেশন যারা নাকি পাশ্চাত্য পশ্চিমা যারা আছে, পাশ্চাত্য সভ্যতার মধ্যে এগুলো পড়ে, ইউরোপিয়ান কালচার তো মুসলমানরা গ্রহণ করতে পারবে না। কারণ আল্লাহ রাসুল বলছে, মাং তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সুনানে আবি দাউদে আল্লাহ রাসুল বলছে, যে ব্যক্তি যাদের সাদৃশ্যতা অবলম্বন করবে আল্লাহ তাআলা তাদের সাথে তাদের করে দেবেন, তাদের একান্নভুক্ত আল্লাহ তাআলা, অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা করে দেবেন। কাজেই আমরা এই চিন্তা থেকে বেরিয়ে আসা উচিত। আমাদের পদ্ধতি, আমাদের পন্থা হবে মুহাম্মদুর রাসুল দেখানো শেখানো পদ্ধতি। অন্য কোনো পন্থা, ইউরোপিয়ান কোনো কালচার আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, দাম্পত্য জীবনে আমরা ব্যবহার করবো না, সাংসারিক জীবনে না। স্বামী স্ত্রীর ফিজিক্যাল ইন্টিমেট হওয়ার ক্ষেত্রে আমরা পাশ্চাত্য নীতিকে এখানে আমরা কোনোভাবে ঠাই দেবো না। আল্লাহ তাআলা বুঝে আমাদেরকে এবং স্বামী স্ত্রী এহেন চিন্তা চেতনা থেকে, মার্জিত রুচি সম্পন্ন, রুচি বহির্ভূত চিন্তা চেতনা থেকে আমাদেরকে আল্লাহ দূরে থাকার এবং এ সমস্ত কাজ থেকে আল্লাহ আমাদের দূরে থেকে হালাল পন্থায় সুন্নাহ পদ্ধতিতে স্বামী স্ত্রী উভয়ের থেকে সুখ সম্ভব গ্রহণ করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।